মিল্লাত ইসলামিয়া ই আল্লাহকে ভালোবাসা আল্লাহকে জানা একমাত্র আমরা জেনেছি নবী পাকের মাধ্যমে যদি বলেন এটা কোরআন শরীফ তো কোরআন শরীফকে প্রমাণ করতে গেলে আপনাকে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না কে বলেছেন এটা কোরআন নবী পাক বলেছেন এটা কোরআন নাকি গো কোরআনের প্রমাণ কে দিয়েছেন নবী পাক বলেছেন এটি কোরআন আমরা মেনে নিয়েছি এটি কোরআন নবী পাক বললেন এটি নামাজ আমরা মেনে নিলাম নামাজ নবী পাক বললেন আল্লাহ নবীকে যদি না মানেন আল্লাহকে একও প্রমাণ করতে পারবেন না নবীকে যদি না মানা হয় আল্লাহ এক বলে আপনি প্রমাণই দিতে পারবেন না কারণ যাকে আপনি কোরআন বলছেন এই কোরআনকে আমার নবী বলেছেন কোরআন শরীফ তাই আমরা মেনেছি তার ভিতরে একটি আয়াত কুল হুয়াল্লাহু আহাদ এও নবী পাক বলেছে যেটাই প্রমাণ দেবেন নবী পাক ছাড়া কোনো প্রমাণ নাই যাদের নবী নাই তাদের খোদা বহু একটা নয় আপনি এক আল্লাহ বলে প্রমাণই করতে পারবেন না কোটি কোটি রব হয়ে যাবে আর যেই নবী মানবেন সেই রব এক হবে জোরে বলুন অনেকে নবী মানতে চায় না শুধু আল্লাহ মানতে চায় না খ্রিস্টান ইসাই তো নবী পাকের দ্বারাই আমরা ইসলাম পাইনি আমরা ইসলাম পেয়েছি আলে পাকের মাধ্যমেও নয় সাহাবা ইকরামদের মাধ্যমেও নয় আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালা আউলিয়া বান্দা মুর্শিদের দ্বারাতে মানুষ ইসলাম পেয়েছে এনারা কিভাবে এনেছেন সিনার ধন সিনাই করে তামাম দুনিয়াতে আল্লাহর ওলি বান্দারা আল্লাহর ওয়াহদানিয়াতকে রাসূলুল্লাহর মুহাব্বতকে পৌঁছে দিয়েছেন মাধ্যম কি একজন গুরু ও মুসলিমেরাও বলেন সেই গুরুটা হলো তার জন্য গুরুর গুরু পরম গুরু গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে গুরু মহাশয় জানে সব বিষয় কহে না কভু শরমে গুরু মহামিতে গুরু মহাহিতে গুরু মহাহিতে গুরু মহাগতি যে গুরু হবে সে তার ভক্তের হৃদয়ের খবর বুঝতে পারবে না যে গুরুই নাই অনেকেই বলতে চায় এই কথাটা হলো বেরিলিরা বলে আরে তাহলে আপনাকে মানতে হবে বলি বেরিলিরা হক কথা বলে জোরে বলুন তুমি দালালি করো ওয়াহাবি আব্দুল আহাব নাজদির ট্যাবলেট তোমার কাছে তুমি যত বড়ই আলেম হও তুমি মুরিদ হয়েছো যার কাছে বিক্রি হয়েছো এই মুর্শিদ যদি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান না দিতে পারবে কোন পথে গেলে নবী দেখা যাবে তাই যদি না পারে ওই পীরের কাছে মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া হারাম এটা গুরু না ও গরু ভালো করে বুঝতে হবে মুর্শিদ তাকেই বলে যে নবীওয়ালা যে আল্লাহওয়ালা ভক্তের অনেকেই বলতে চায় হুজুর আপনার এই কথা তো কেমন একটা লাগে আমি বলছি বাবা মানা না মানা আপনার ব্যাপার তবে আপনি জানেন না আমার গওসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে কেউ যদি এসে দাঁড়িয়েছেন কি করে এসেছে তা উনি বুঝতে পেরেছেন হৃদয়ের খবর রাখে গওসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনি বলবেন তারও অবস্থা একই জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমার বিশ্বাসে লাগে না আমি তখন বলবো বাবা তাহলে আপনি একটু পিছিয়ে যান আপনি যাকে ভালোবাসেন কাকে ভালোবাসেন তাহলে ও তো তোমাদের তা তুমি কাকে ভালোবাসো তা যাই বসিরহাট হুজুরকে ভালোবাসি ভালো কথা চলো বসিরহাট হুজুরকে দেখো বাংলাদেশে ওয়াজ করছেন বসিরহাট হুজুর একজন ভক্ত এসেছে হুজুর আমি খুব গরিব মানুষ আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে হুজুর হয়ে গেছে মাসকানি হয়ে গেছে চুরি হওয়া হুজুরকে গিয়ে বলছেন হুজুর ওয়াজ করছেন করতে করতে বলছেন শ্রোতাদের মাঝে টাকা যে নিয়েছো এই ব্যক্তির টাকা ফেরত দাও তার মানে উনি বুঝতে পারছেন চোর ও এই মেহফিলে এসে বসে আছে
যখন পীরের কারামাতটা বলে কে হো তো খুব আনন্দ করে বলে। আর যেই আলে পাকের কথা বলি, যেই আরো ঊর্ধ্ব জগতের আউলিয়ায়ে কেরামের কারামাতের কথা বলি, যখন আলে পাকের কারামাতের কথা বলি, যখন নবী পাকের মুজেজার কথা বলি, তো দোষ ও বেরেলি মুর্শিদাবাদ না? খুব খেয়াল করবেন, আমি বুঝাতে চাই, যদি আমার নবী পাকের শান শুনলে মুখ বেঁকে যায়, আলে পাকের শানের কথা বললে তোমার মাথা গরম হয়, যখন আমার পীরের কথা বললে তোমার মাথা গরম হয়, আমার পীরেরটা রাখো, তোমার পীরের কারামতটা যদি সঠিক হয় তাহলে এনাদের থেকে সাহাবায়ে কেরাম আলে পাকের পাওয়ার। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়া পাঁচ খানে রাখে, তার পায়ের নিচের খুরের সমাতুল্য কোন দুনিয়ার বস, কোন আবদাল, কোন কুতুব, কোন ওলি হতে পারে না। আমার নবী বলে না সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকা রাজির ন্যায়। জোরে বলুন, যদি সাহাবায়ে কেরাম তার যে ঘোড়ায় চেপেছেন তার খুরের সমাতুল্য যদি কেউ না হয় কোন আউলিয়া, তাদের পাওয়ারের কথা বললে মুখ বেঁকে যায়, তার মানে এখানে ভক্তি আছে ওখানে ভক্তি নেই। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি আমার মুর্শিদাবাদ হুজুরকে না মানেন আপনি বেঈমান নয়, গওসে খুলনাবী রহমাতুল্লাহ আলীকে না মানেন আপনি বেঈমান নয়, কিন্তু নবী পাককে যদি আপনি না মানেন, আলে পাককে যদি আপনি না মানেন আপনি বেঈমান। আপনি যে কোনো একজন পীরের অনুগামী হন, আমার মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ দালালি কথা আমরা বলি না, আর দুপেতে কথা আমরা বলি না, সব তরকারিতে আমরা চলি না, ভালো করে বুঝতে হবে কথা, এটাই বোঝাতে চাচ্ছি। কেউ যদি বসিরহাট হুজুরকে না মানে সে বেঈমান বলা যাবে না। দাদা হুজুরকে যদি কেউ না মানে, তার অনুগামী যদি না হয়, তার মশলার উপরে না চলে, তার জন্য তাকে বেঈমান বলা যাবে না? হতেও পারে আপনি তাকে ভালোবাসেন, যে কোনো এক পীরের অনুগামী হন, সমস্ত পীর কি আপনি শ্রদ্ধার নজরে দেখেন? কথা বুঝতে পারেননি? শ্রদ্ধার নজরে দেখেন সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এটাই হলো তরিকতের নিয়ম। আরে সোরের দল এরা বলতে চাইছে আমারটাই হক আর সব বাতিল, এরা সোর, এর জন্য দায়ী আলেম সমাজ। এই আলেম সমাজ এরা আজ পৃথিবীর জমিনে মানুষকে হক পথ দেখাইনি, সব চুরি করেছে। ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার, ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার? ফুরফুরা একটি জায়গার নাম, সেখানে যিনি আল্লাহ এবং রসূলুল্লাহর পাগল ছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ, ইনি একজন ব্যক্তি ছিলেন। তরিকত হলো চারটি, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া। চারটি হলো হাই রোড, ভালো করে বুঝবেন, চারটি হলো হাই রোড। কিন্তু এই হাই রোডে উঠার জন্য একটা গলি পথ, তার নাম ফুরফুরা, তার নাম ওড়াহা, তার নাম গুনাগার কাঠি, তার নাম বেরিলি শরীফ, তার নাম পাঞ্জাব, তার নাম দেহলি, তার নাম কালিয়ার, তার নাম, এই সব হলো একটি পথ। কোথায় যাবে বোঝা যায় বাবাজি? আমার পৃথিবীর জমিনে সকলেরই ইচ্ছা আমরা জান্নাতে যাব, হাই রোড চারটি তরিকতের উপর দিয়েই। মজহাবের ইমাম চারজন, তরিকত হলো চারটি, কিন্তু আপনি মনে করবেন না ফুরফুরায় একটা হাই রোড, ভালো করে বুঝবেন, ফুরফুরা বলা হাই রোড না। চ্যালেঞ্জ করে বলি, কোন মায়ের লাল, কোন মুক্তি, কোন মুহাদ্দিস যদি থাকো, ফুরফুরা হাই রোড প্রমাণ করো। হাই রোড তাকে বলা হয় যারা তরিকতের আবিষ্কারক, গাউসে পাক। জোরে বলুন, খাজা মাইনউদ্দিন চিশতি, মুজাদ্দিদ আলফে সানি। জোরে বলুন, ইনারাই হলেন হাই রোড, নবী পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য পথ, হাই পথ, জান্নাতি পথ। এনাদেরকে পাওয়ার আশায় গলি পথ গেছে,
কখনো কড়া হাত দিয়ে, কখনো গুনাগার কাঠি দিয়ে, কখনো নলতা দিয়ে, কখনো ফুরফুরা দিয়ে, কখনো আপনার বিভিন্ন এলাকা দিয়ে এই রোডে ওঠার জন্য অনেকেই বলতে চাচ্ছে আমারটাই হক। তুমি গলি হয়ে হক বললে কেন বলো? আপত্তি নেই, কিন্তু তুমি আরগুলোকে খারাপ বলে বলো না। যদি তোমার চিন্তা থাকে আরগুলো সব বাতিল, আমারটাই শুধু হক, তুমি তরিকতের কিছু পাবে না। হাই রোডে ওঠা তো দূরের কথা, নবী পাওয়া তো দূরের কথা, রোডেই উঠতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, রোডেই উঠতে পারবে না। তাহলে পার্থক্য বুঝে নিলেন? বোঝা গেল? বোঝা গেল? আমি ডাঙ্কার চোটের ওপরে বলি, ডাঙ্কার চোটে বলি, আপনি বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে ফুরফুরা একটি গলিপথ, ওড়াহার একটি গলিপথ, কোন গলি? জান্নাতের পথ ধরব বলে যে পথে নবী আছে, যে পথে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন, এটাই হলো স্পেশাল। এছাড়া যদি কোন মাইল লাল প্রমাণ করতে পারে যে না এটাই হাই রোড, হাই রোড, তারা আরো এগিয়ে চলুন। এবার পৃথিবীর জমিনে মোঝাব এসেছে চারটি, হানাফি মোঝাব, শাফি মোঝাব, মালিকি মোঝাব, হাম্বেলি মোঝাব। হানাফি মোঝাবের ইমাম নোমান ইবনে সাবিত, জোরে কোন সুবহানাল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম মালিক, চার ইমাম, চার ইমামের শ্রেষ্ঠ ইমাম আমাদের ইমাম। যত তরিকত আছে আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ, আমাদেরকে পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ, নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ, পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ, কিতাব দিয়েছেন তাও শ্রেষ্ঠ, জাতি বানিয়েছেন আমাদেরকে তাও শ্রেষ্ঠ। কথা বোঝার চেষ্টা করে বলি, খাইরিয়া দরবারির বাগি সিরিহিন্দি বুলবুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? রাগ হয়, আমি আপনাদের রাগের কথা বলবো না, যে পথে গেলে নবী পাবেন আল্লাহ পাবেন এই পথের কথা বলবো। আজাব কেমন হয় যারা অস্বীকার করে, যারা মানে না তাই সে বিষয় বলবো। জাহান্নামটা কেমন ভয়াবহ তার কথা বলবো, কবরে কি হবে তার কথা বলবো বলবো। আমি আমি যখন কাউকে কিছু বলি তো বলি মানুষে উঠি পর খোসা মারা, এলে বাবা আমি খোসা মারা না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না বলা পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাচ্ছে না। আমার মনে চেয়েছে যিনি আমাদের ওয়াহদাহুল আশরিক এক আল্লাহ তাকে ডাকবো রহিম বলে, রহমান বলে, আল্লাহ বলেন রহমান রহিম, তখন বলবে আগে শয়তানকে রাজীম বলো তারপর আমাকে রহিম বলো। বোঝা যাচ্ছে রহমানকে ডাকতে গেলেও শয়তান আগে, রহিমকে ডাকতে গেলেও শয়তান আগে। এর জন্য শয়তান আগে বন্ধ না করলে আমি রহমান বলে ডাকি কেন? তাই আমি আগে উঠতে পারবো। খাইরিয়া দরবারের বাগি সিরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। দিল্লিতে খাইরিয়া দরবার তাহার আস্তানা, লোক লোক আশিকের তাহার দিওয়ানা। দিল্লিতে খাইরিয়া দরবার তাহার আস্তানা, লোক লোক মুরিদের তাহার দিওয়ানা। নূরানি চেহারা দেখি, নূরানি চেহারা দেখি, আশিকের বেকুল
রে মুর্শিদি কেবলা নস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদি কেবলা নস শাহ সেই বাগানের ফুল রে জোরে কোন আর জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ আর জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ যেখানে সেখানে মিটিং হচ্ছে তার নেতাদের নামে কত স্লোগান আর যিনি আমাদেরকে নবীর পথ দেখিয়েছেন তাদের নামে স্লোগান দিতে এত কাঞ্জুসি কেন যখন ইয়া ওলি আল্লাহ বলল তমাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে জোরে বলে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ আপন আপন মুর্শিদকে খেয়াল করে বলবেন নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার খাইরিয়া দরবারের বাগে বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদ মাসুম সাগা চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল আর জোরে আমার মুর্শিদ মাসুম সাগা চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণে নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারের বাগে হিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বল সুবহানাল্লাহ ঠিক কি না কে চিনেছেন ফুলটাকে আমার মাসুম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার পৃথিবীর জমিনে আমাদেরকে জানা প্রয়োজন আছে বাবা আল্লাহর ওলি বান্দাদেরকে আমাদেরকে শ্রদ্ধা মানা দরকার পৃথিবীর জমিনে মুর্শিদ যারা হয় গুরু যারা হয় এরা ভক্তের খবর রাখে এখন হুজুরের কাছে যখন বলা হলো হুজুর রাজের মধ্যে বলছেন কে টাকা নিয়েছো জলদি করে টাকা ফেরত দাও বুঝতেছেন কথা যেই কথা বলেছে যে টাকা নিয়েছিল কই যে আঘাত লেগেছে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ নিওয়াজ করতেন জেনা সম্পর্কে ওয়াজ করতে যে কেউ চোখ দ্বারায় জেনা করেছে জেনার আলোচনা হয় এ বাবারি এমন খাবার খেয়েছে যুবক আমার পৃথিবীর জমিনে দেখা গেল নিজের গায়ে গরুর দুধ খেয়ে এসেছে ওই দুধ বাবা গরুটাকে পরে জমিতে গিয়ে ঘাস খাওয়াতে খাওয়াতে ধান খাইয়ে নিয়ে এসেছে বাড়ি এসে গায়ে দুই দুধ পান করে এসেছে হুজুর ওয়াজ করছেন সেই অবলা পশু অপরের ধান খাইয়ে রে ওই দুধ পান করলে কি আজাব হয় বন্ধুরে তুমি পীর চিননি পীর যাদেরকে বলো আল্লাহর দেওয়া পাওয়ার তুমি মানো আল্লাহর দেওয়া পাওয়ার মানবে না তাকে পীর বলো না ওরে আমার সোনা মানিকে এখন ওর বেটা কলিজায় ধাক্কা লেগেছে হঠাৎ করে আপনার কিনা করলেন কি যা বাবা আবার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে উনি আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার ওয়াজ করতে বলল ওয়াজ করতে করতে বলেছেন টাকা নিয়েছো শুনতে পাচ্ছ না টাকা নিয়েছো দুইবার হয়ে গেল তিনিওবারের বার আমি যদি ভুল বলে থাকি এখনো পর্যন্ত আপনি চলেন আমার সাথে বসিরহাট মাওলানাবাগে চলেন আপনাকে এমনও প্রমাণ দিব যে সব প্রমাণে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমিনউদ্দিন দালালি কথা বলছেন আব্বাজি আমার সোনা মানিকে তৃতীয়বার কিছুক্ষণ পরে উনি বললেন ও
যে চুরি করেছো ভাই জলদি করে টাকাটা দিয়ে যাও মেজাজ নিয়ে একটু বলেছে চোর থাকতে পারে না লাভ মেরেছে যে উঠেছে হুজুর মাফ করুন ও দ্বিতীয়বার যখন হুজুর বলেছেন টাকাটা দিয়ে চলে এসেছে তার বাড়িতে ফেলে দিয়ে এসেছে বাবা দিয়ে এসে স্টেজে উঠেছে হুজুর মাফ করে দিন আল্লাহর ওলিদের জবানের পাতা তলোয়ারের থেকে বেশি কাজ করে সুবহানাল্লাহ তুমি ওলি চেনোনি আর যেই আমি এটা এই এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি তাহলে আমরাও যে বলি আমাদের পীর মুরিদ কি খায় তাও খবর রাখে ওরা বলে কি মুর্শিদাবাদীরা বলে তাহলে আমরাও শুধু বলি না আপনাদেরও আছে আপনি আসলে আপনাদের মোলবিরা আপনাদের কাছে চুরি করে একজনের উপরে চাপ দিয়ে বলে গেছে যার কারণে বুঝতে পারি কথা বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিকের আমি এটাই বুঝাতে চাচ্ছি যদি আল্লাহর ওলি মানো আল্লাহ দেওয়া ক্ষমতা মেনে নাও যুবকেরা আমার আমরা আমাদের প্রিয় মুর্শিদকে আল্লাহ দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান মানি এই যুবকেরা আমার আল্লাহ পাকের ওলি বান্দারা কত মুসিবত যাদার দুর্ভিত করে দিয়েছেন অসুবিধাকে বাবাজি আমার এমন হয়েছে পৃথিবীর জমিনে আমার গোসে খোল নবী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে যখন যে মুসিবত নিয়ে গিয়েছেন আল্লাহ পাকের ওলি বান্দার নেক দোয়াতে আল্লাহ সকলের মুসিবত দূর করে দিয়েছে ও যুবকেরা চলুন এগিয়ে চলুন আমরা পৃথিবীর জমিনে জীবন যাপন করি মুর্শিদ ধরেছি আল্লাহ অর্ডার করেছেন তোমরা পৃথিবীতে আমার হুকুম পালন করো তোমরা পৃথিবীর জমিনে হুকুম পালন করো কারণ দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকবো না একদিন মৃত্যুবরণ করবো বাবা আমাদের জন্য আপনার অপরিহার্য সকলের জন্য মরণ হবে বাবা এই মরণের আগে আমাদেরকে পাত্র ফাতেহ সংগ্রহ করাটা হলো উচিত এমন জীবন মরা করিব গঠন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন ও যুবকেরা পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার কিনা প্রতাপাত্ম করার জন্য এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মানুষ যখন আপনার মৃত্যুমুখে পতিত হয় তখন সে ফেরেশতা দেখতে পায় ও বাবাজি আমার যিনি রুজি দান করে আল্লাহর ফেরেশতা যিনি রুজি বহন করে করে এনে দেয় ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায় আয় আল্লাহর বান্দা বান্দি আমি তামাম দুনিয়ার বুকে ঘুরে এলাম তোমার জন্য একটু লুকমা রুজি পেলাম না তখন ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায় চতুর্দিকে শুধু ফেল 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 করে তাকাতে থাকে এ বাবা জি আর কথা বলতে পারে না বাবা ওই ব্যক্তিটা শুধু এদিক ওদিকে তাকাতে থাকে সাকান্দানি শুরু হয় ফেরেশতা এসে বলে রুজি পেলাম না পানির দায়িত্ব যে ফেরেশতা ছিলেন তিনি পর্যন্ত যে খবর দিচ্ছেন আমি দুনিয়ার জমিনে তোমার জন্য একটু পানি তলাশ করলাম তামাম দুনিয়া ভ্রমণ করেছি তোমার জন্য একটু পানি সন্ধান করে পেলাম না ও বাবা জিরা আমার এমন করে নিঃশ্বাস নিঃশ্বাস প্রশ্বাসে এই বাবা যে ফেরেশতা নিযুক্ত রয়েছে ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায় ভাইজান আপনার জন্য তাম পৃথিবীর জমিনে আমি ভ্রমণ করে করে আর নিঃশ্বাস প্রশ্বাস পেলাম না অচিরেই আপনার মৃত্যু হবে চতুর্দিকে ফেরেশতা দেখতে পায় কথা বলতে পারে না হা করে বাবা যে আমার চোখ দিয়ে দেখে যদি সে নেককার হয় নেককার ফেরেশতা দেখতে পায় শান্তিময় ফেরেশতা দেখানো হয় জান্নাতের আরাম তাকে দেখানো হয় আর যদি বদকার হয় ওর জন্য আযাবদায়ক ফেরেশতা জাহান্নামের কষ্ট দেখানো হয় বাবারে বিশ্বাস করে তখন আল্লাহ আমি যদি আর একটু দুনিয়ায় থাকতাম আমি তওবা করলাম মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন আমি পৃথিবীর জমিনে আর যদি আয়ু পাই আপনার কিঞ্চিত হুকুম অমান্য করব না আমার আল্লাহ পাক বলেন হয়ে গেছে তোর এখন তওবা কর এখন বিশ্বাস আনা আমি আল্লাহ পাকের এতদিন তুমি তো না দেখে আমল করতে মেনে নিতাম দেখে দেখে ঈমান আনতোছ এই ঈমান আনার কোনো মূল্য থাকবে না আব্বাজি আমার সোনা মানিকে ওই ফেরেশতা আপনার কিনাও চলে যাবে আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আসবে
মালাকাল মউত কেমন এ যুবক শুনে রেখে দিন এই মালাকাল মউত এমন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত ভয়ানক তাকে বানিয়েছেন এত ভয়ানক তাকে বানিয়েছেন আব্বাজি আমার যেমন আমার আপনার সম্মুখে যদি একটি থালা রাখা হয় থালা থেকে যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো ফলমূল রাখা আছে থালায় যখন যেটা সেটা আমি খেতে পারবো আজরাইল মালাকাল মউতের অবস্থা এরকম বাবা এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে ওই মালাকাল মউত আমাদের রূহ কবজ করতে আসবে ওরে যুবক করে একটু ভয় করো জগতের বুকে আল্লাহর ইবাদত করো আমরা নামাজি হব পরিষ্কার হব সুদ খাবো না মিথ্যা বলবো না আল্লাহ আপনার যাতে পাওয়া যায় নবী পাক যাতে পাওয়া যায় সেই পথ বেছে নেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজি সোনা মানিকে খুব ভালো করে মাথায় রাখুন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মরণটা অনিবার্য আব্বাজি আমার যখন তার মরণ হবে এত কষ্ট হয় এ বাবাজিরা আমার ওই মৃত ব্যক্তি ফেরেশতাই ফেরেশতা দেখতে পাই কিদে যারে যা কিন্তু বাবা আমার সোনা মানিকে আস্তে আস্তে রুহটা বার করা হয় ললাটের কাছে নিয়ে আসে হঠাৎ ফেরেশতা টেনে বার করে মানুষ আপনার ছুটে বেড়াতো আব্বা আমার অতি কষ্টে তার রুহটা বার করানো হয় আমার যুবকেরা যখন সন্তানেরা কাঁদে যখন আত্মীয় স্বজনেরা কাঁদে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আপনার কিনা সব কিছু শুনতে পায় কিন্তু ব্যক্তি কথা বলতে পারে না বাবা উগা আমার সোনা মানিকেরা এজন্য গজলে বলা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির আসল ঠিকানা ঠিক না বাবা কথা বলবে কেউ শুনবে না এই যুবকেরা ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল আত্মীয় স্বজনেরা কান্নাকাটি শুরু করেছে কেউ বা কোরআন তেলাওয়াত করে আব্বাজি আমার নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন দুইজনা গোসল দিতে চাই ওই ব্যক্তি জবানে বলতে থাকে হে গোসল দায়কেরাও আমার গায়ের কাপড় চোপড় গোলো যেন তোমার খুব জোরে খোলো না সবে মাত্র আমি মরণের যন্ত্রণা থেকে উঠেছি মানুষের ফোড়া হলে হাত দিতে দেয় না দে দে হাত দিয়ে না ব্যথা লাগে আবার বিষ ফোড়া হলে আরো বেদনা হয় ওরে বাবা রে ফোড়া যত হয়েছে এরকম কোটি কোটি ফোড়ার বেদনা এক জায়গায় করলে মরণের কষ্ট সমাতুল্য হবে না বাবা এত কষ্ট হয় মরণে এ যুবকেরা আবার চিৎকার মেরে বলতে থাকে আমার গায়ের পোশাক গুলো আস্তে আস্তে খোলো আমি তো পুরো সজ্জিত হয়ে গেছি এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয় আপনার গোসল দেওয়ানোর জন্য আব্বা আমার গরম পানি দিও না খুব ঠান্ডা পানি দিও না আমি যন্ত্রণা সহ্য করতে পারি না হে যুবকেরা পৃথিবীর জমিনে এত আওয়াজ করে তার গলার আওয়াজটা শুধু পশু পক্ষী সবাই শুনতে পায় মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না ই আব্বাজি পৃথিবীর জমিনে
দুনিয়ার জমিনে তোমরা আখেরাতের পুঁজি তৈরি করো আল্লাহ। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ابا زي ما شنا ماني كرب আমার মা ও বোনেরা যারা অত শুনতে এসেছেন আপনাদের ওখানে জায়গায় অকুলন হয়েছে, অসুবিধা হচ্ছে, এজন্য আপনাদের অনুরোধ কমিটির তরফ থেকে আপনারা সম্মুখের দিকে এগিয়ে আসুন। কিয়ামতের আলামাতের মধ্যে বলা হয়েছে অনেক ফিতনার আবির্ভাব হবে, অন্যায় ভাবে জুলুম নির্যাতনকারী খেয়াল করবে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা হবে। এই ভালো করে বোঝেন কথাগুলো, আমানতের খেয়ানত হবে, আপনি মাল দেবেন লুট করে নেবে। বোঝেন কিয়ামতের আগে দুনিয়া ধ্বংস, তার আগে কি অবস্থা দুনিয়া। আব্বাজি আমার আরো উপদ্বীপ নদ নদী এবং গাছপালা আরবে, যেখানে গাছপালা নেই সেখানে গাছপালা হবে, কৃপণতা বৃদ্ধি পাবে। এখন কৃপণতা নেই কথা বলেন না কেন? এটা আপনার আলামত। কিয়ামতের ছোট ছোট 131টি আলামত আছে। আব্বা আমার গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন, এখন গান বাজনা বেশি হচ্ছে না কমাচ্ছে? গায়িকার সংখ্যা বেশি এখন, কম না বেশি? এ কিয়ামতের আলামত বলছে গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে, ঘন ঘন বাজার হবে। এসব কিয়ামতের আলামত, 131টা আলামত ছোট ছোট, প্রত্যেকটা হাদিস সহ এখানে আছে। আমি খালি আপনাদেরকে ভূমিকাটা বলে যাচ্ছি। এই মঙ্গলাটি বাজারে কোনদিন বাজার ছিল আপনারা দেখছেন? বাদামতলা ঘন ঘন বলছে, ঘন ঘন বাজার হবে। আরো দেখুন, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, চন্দ্র দ্বিভাগ হয়ে যাবে, জড় পদার্থ এবং হিংস্র পশু খুব বেশি, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে, হচ্ছে না? দালান কোটা, ও একতলা বানিয়েছে আমি দুতলা বানাবো, দুতলা বানিয়ে তিন তলা করবো, দালান কোটা বানানোর প্রতিযোগিতা। যদি নবীকে পেতে যাও তো নামাজে প্রতিযোগিতা করো। ও পাঁচ অক্ত পড়েছে, আমি আরো এক অক্ত তাহাজ্জত পড়বো। যদিও কর আব্বাজি আমার সোনা মানে নবী আমার বলেন দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে প্রসাব করবে, বাবা আমার চারা চাকরানি হবে, দাসীগিরি করবে, তাদের সন্তান হবে, তারাই হবে সমাজের নেতা। আর কি হবে দেখুন, দিন ইল উঠে যাবে এবং মূর্খতা বিস্তার, ইসলাম ধর্মের ভিতরে আপনার হক উঠে যাওয়া হবে, আর ইলম উঠে যাবে, মানুষ মূর্খ পরিণত হবে বেশি, ধন সম্পদ বৃদ্ধি পাবে, মানুষের অর্থ বেশি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে। আরো বলা হয়েছে বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এমন কি অনেকেই বলবে আমরা সবাই নবী, 30 জন নবী দাবাই করবে বাবা। কতজন বললাম? 30 জন, এবং করছে করেছো এ বাবা, 27 থেকে 28 জন হয়ে গেছে, এখনো 2 জন নবী বলে দাবি করবে। ভালো করে বুঝুন, পরিচিত লোকদেরই সালাম দেওয়া হবে, যাদেরকে চেনে তাদের ছাড়া অন্য কাউকে সালাম দেবে না। ওর সাথে আমার পটে, ওকেই সালাম দেবে, যার সাথে পটে না তাকে সালাম দেবে না। প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না,
অনেক বৃষ্টি হবে কিন্তু ফসল খেয়াল করেন ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু এবং ওই ফিতনায় যেমন এটা করোনা এটাও একটা ফিতনা মানুষ মরছে মরিনি এটা নবী পাকের কথা আজকের কথা না ফিতনায় পতিত হয়ে মানুষের মৃত্যু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে ফোরাত নদী যে ফোরাতের পানি হোসেন পাকের আওলাদকে খেতে দেওয়া হয়নি এই ফোরাত নদী থেকে সোনার পাহাড় বার হবে আরো শুনেন বাবাজি আপনারা চিন্তা করছেন বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন বিজয় বাইতুল মুকদ্দাস এবং ফিলিস্তিনকে বিজয় করা হবে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে নারীরা পর্দা করবে না এখন বেপর্দা ঘুরছে সব কিয়ামতের আলামত নারীরা পর্দা বলে আবার এখন আসে বুঝো যারা পর্দা করে ওরাই হলো বেকার পেট বার করে যাবে পিঠ বার করে যাবে মাথা বার করে যাবে কোনো ব্যাপার নাই এ কিয়ামতের আলামত ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে ভণ্ড বিদ্যুক নবীদের আগমন হবে ভিন ভণ্ড যারা ভণ্ড এরা নবী বলে দাবি করবে ভূমিকম্প বৃদ্ধি পাবে ঘন ঘন ভূমিকম্প হবে ভূমি ধস ও চেহারা বিকৃতি শাস্তি দেখা দিবে বাবা আমার মদপান হালাল মনে করবে আর মদপান করা এখন হারাম আর নাই হালাল মসজিদে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে মসজিদ নিয়ে গর্ব করবে আমাদের মসজিদ দুতলা আমাদের মসজিদ পাথর বসানো গর্ব করছে মসজিদ নিয়ে গর্ব করছে এই করছে কিনা বোঝেন মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে মহিলা বেশি হবে কিয়ামতের আলামত বলছে নারী বেশি হবে আর কে সরকার কি বলেছে মহিলা এখন কম ও আসলে জানেই না ও যেমন বিদ্যা ও তেমন বলেছে আর আমরা নবী পাকের বিদ্যা বলছি নবী বলেন মহিলা বেশি হবে সমস্ত আলামত কিছু কিছু তো মহিলাও এখন বেশি কিয়ামতের আলামত এক এক পুরুষের সঙ্গে পঞ্চাশটা করে নারী থাকবে ও আমি ওকে খারাপ বলবো না যেহেতু আমরা ভারতবাসী যে সংখ্যায় বলেছে নারী সংখ্যা কম আমি বলছি ও যদি কোরআন হাদিস জানা থাকতো কখনোই কম বলতো না আসলে ও যাহা জানে তাই বলেছে ভালো করে বুঝবেন আমাদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রমাণ করে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষ কম হবে মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে কথায় কথায় মানুষ মিথ্যা কথা এখন বলে এখন মোটে মিথ্যা বলে না বলে বলে কথা বলেন না কেন মিথ্যা বলে মুমিনের সংখ্যা মুমিনের স্বপ্ন সত্য এবং মুমিন যারা স্বপ্ন দেখবে সেটা সত্য হবে মুসলমানেরা শিরকে লিপ্ত হবে কিছু কিছু মুসলমান তারা বেশিরভাগ শিরক করবে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলবে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে জেনা ব্যভিচার বেশি হবে জেনা চোখের জেনা খালি তার পাশে গিয়ে আপনার মনের কামনা পূর্ণ করা কি জেনা বলে না চোখের জেনা হাতের জেনা মনের জেনা জেনা আমার গাউসে খুল গাউসে দেহলাবি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আসলেন নামাজ পড়াচ্ছেন নামাজের সমাপ্তের পরে হুজুর আপনার মুরিদের দিকে খেয়াল করে দেখেন তার শিরা ও পশিরায় শয়তান ঘোরাফেরা করে জোরে বলেন চোখ রাখুন এই মঞ্জুরি হুজুর আমার বললেন বাবা শেখ আহমদ ছুরি নিয়ে এসো একটা ছুরি আনা হলো সঙ্গে সঙ্গে তার নাভিস্থলে বসিয়ে দেওয়া হলো রক্ত খনন হয় এত রক্ত পড়ে এত রক্ত পড়ে ওই ব্যক্তি আপনার কিনা মরে যাওয়ার মতো অবস্থা মুরিদের সঙ্গে করে তাকে ডাক্তারখানা নিয়ে যায় এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় সব ডাক্তার ফেরত দেয় বলে বাঁচবে না মারা যাবে এত রক্ত খনন হয়েছে বাবা আমার হুজুরের কাছে খবর হুজুর ডাক্তার ফেরত নেয় বাঁচবে না বলতেছে হুজুর আমার বলে বাবারে আল্লাহর বান্দা আমার মুরিদ নিয়ায় বোঝা গেল মুরিদের সমস্ত বিপদে সাথী হয় তার পীর
আব্বাজি আমার সোনা মানিকে রব এমন করে নিয়ে আসা করো হুজুর আপনার নাভি স্থলে হাত দিলেন রক্ত খনন বন্ধ আব্বাজি আমার সঙ্গে সঙ্গে বলে একটু দুধ নিয়ে এসো দুধ আনা হলো তাকে খেতে দেওয়া হলো দুধটা খাওয়ার পরে একটু সচেতন হয়েছে সবাই বলে হুজুর গো কি হলো ডাক্তার তো বলল মারা যাবে বাঁচবে না আপনি হাত দিলেন একটু দুধ পান করালেন সুস্থ হয়ে গেল আর মনে হয় কিছু হয়নি হুজুর ব্যাপারটা আমরা বুঝলাম না হুজুর বললেন বাবা আমি আসলে না নামাজ পড়তে পড়তে দেখি ওর শিরা উপশিরায় শয়তান ঘোরাঘুরি করে অপরাধ করেছে রাস্তায় বসে বসে হোটেলে বসে বসে রুটি খাচ্ছিল রুটি খাওয়ার সময় কয়েকটি মহিলা রাস্তা দিয়ে যায় একটু নজরটা খারাপ করে দেখেছে এই চোখের যে না করেছে ওই লোকমা খেয়েছে যে শয়তান যে রক্ত তৈরি হয়েছে ওই শয়তানি রক্ত শিরা উপশিরায় ভ্রমণ করে আমি গাউসে তেহলাবি পদ রক্ত গুলো বাদ করে দিয়েছি এখন আমার মুরিদের কোনো অসুবিধা না আল্লাহ আমাদের আব্বাজি আমার সোনা মানিকে রব লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে এটাও কিয়ামতের আলামত লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে মোলবি হোক মুফতি হোক মুহাদ্দিস হোক হাফিজ হোক সাধারণ হোক অসাধারণ হোক কালো রং দিয়ে চুল লাল কালো করা দাড়ি কালো করা গোফ কালো করা হারাম তার জন্য জাহান্নাম অবধারিত ওই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া হারাম যে চুল দাড়ি কালো করে এরকম জিনিস আছে না লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে যদি বলেন হুজুর আপনি যে বলছেন হাদিস কোথায় সাদা চুল দাড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াস লা ইয়াসবুনা ফখালিফাহুম ইহুদি ও নাসারা চুল ও দাড়িকে হিজাব লাগায় না সুতরাং তোমরা হিজাব লাগিয়ে তাদের বিপরীত করো কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং দিয়ে হিজাব মানে কলপ লাগাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কও ইয়াকুনু কওমুন ইয়াখযিউনা ফি আখরিজ জামান বিসওয়াদিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় একদল লোকের অপমান আগমন হবে যারা চুল ও দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে তারা জান্নাতের গন্ধ পাবে না নবী বলেছেন তারা জান্নাতের গন্ধ পাবে না তাহলে বোঝা গেল কালো করা চুল দাড়িকে জায়েজ নাই কালো ছা অন্য রং মেহেদি রং দিয়ে অন্য রং করা জায়েজ আছে জোরে বলুন আল্লাহ এগুলো বুঝতে হবে আপনারা যাদেরকে হুজুর বলতেছেন যে কুল দাড়ি করিয়ে দাড়ি কলপ করিয়ে গেতে নামাজ পড়াচ্ছে এরকম আছে আমার চোখের সামনে আছে আমি জানি নাম করি বলবো আব্বাজি আমার সোনা মানিকে রব নবিয়ে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আপনার কিনা জান্নাতের সুগন্ধ পাবে না আমার নবী আরো বলেছেন সময় দ্রুত চলে যাবে কিয়ামতের আলামত সময় দ্রুত চলে যাবে এই যেন এলো এই যেন চলে গেল কিভাবে দিন গেল বুঝতে পারলাম না বলে না প্রায় মানুষ সময় দ্রুত চলে যাবে সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে সুদ খাওয়া কত পাপ বাবা জানেন না সব থেকে ছোট পাপ হলো 36 বার জেনা করলে যে পাপ হয় একবার সুদ খেলে সেই গোনা হয় যদি সুদের সম্পর্কে জানতেন আল্লাহর বান্দা বান্দি না খেয়ে মরে যেতেন সুদ খেতেন না আমার যুবকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে বলেছেন মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা করা হারাম করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রিবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কত সুন্দর করে জানিয়েছেন ঈমানদারগণ তোমরা
বাবাজি আমার সুন্নতি আমল সম্পর্কে গাফেলতি করবে আর সুন্নাতের আমল করতে গাফেলতি করবে হঠাৎ মৃত্যু বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে এসব কিয়ামতের আলামত আমি এখন তো কিছু বলিনি কিয়ামতের আলামত হঠাৎ মৃত্যু বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে হঠাৎ মরবে কি হলো যা রাতে শুয়েছে সকালে নাই হঠাৎ মৃত্যু বরণ বাবা হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন আর হেজাজ দেশ থেকে একটা আগুন বের হবে আমার সোনাবানি কে রব জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপর্দায় ঘুরবে সুদ খাবে মদপান করবে আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত যুবকের আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ এই আওয়াজটা কিসের শব্দ আপনার আমার নবী বলেছিলেন আয় আমার আশিকের এই আওয়াজটি হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে ওই পাথরটা আজ তলতে যে ঠেকেছে তার শব্দ তোমরা শুনতে পেয়েছো আমার আব্বা গো জাহান্নামের গভীরতা যদি এমন হয় না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে আব্বা আমার জান্নাতে যাবার একটি পথ ওই পথ তার নাম হলো কুল সিরাত আমার যুবকের আপনার জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক ভালো করে বুঝুন আপনারা আমাকে কবরে যখন নিয়ে যাবে মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে আমাকে কোথায় নিয়ে যাও আমাকে কোথায় নিয়ে যাও বলে আমার বন্ধুরা আপনার ছেলেরা স্বজনেরা আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি ইসলামের আমল করিনি শরিয়াতের আমল করে জীবন যাপন করিনি আমার মতো যেন তোমরা হয়ে নাও আমি যেমন পাপী হয়েছি শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি এ আমার সন্তানাদি আপনজন তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যেন আমার মতো হয়ে না আব্বাজি আমার সোনামানি কে রব এমনি করে আত্মনাদ করে কান্না কাটি করে শুরু করে দেয় আব্বা আমার কান্না কাটি করি করি আপনার কিনা বলতে থাকে তার গলার আওয়াজ মানুষ শুনতে পায় না জিন শুনতে পায় না সমস্ত প্রাণীরা গন্টের আওয়াজ শুনতে পায় বাবা আমার মৃত ব্যক্তি কথা বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেও না আমাকে রেখে দাও আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো এত কষ্ট করে ঘর বানালাম আর আমাকে কবরস্থানে নিয়ে যাও এই যুবকেরা সেই ব্যক্তি আফসোস করে কিন্তু সে যদি ইমানদার হয় আওয়াজ করে বলে আমাকে জলদি করে নিয়ে চলো কারণ এতদিন যে নবীকে দেখার জন্য পাগল ছিলাম কিতাবে এসেছে ওই নবী কবরে আসবে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করো সুবহানাল্লাহ আমার বন্ধুরা এমনি করে তার আওয়াজ শুনতে পাই অনেকে বলে মারা গেল শেষ হয়ে গেল সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিরাও কথা বলে তার গলার আওয়াজ সবাই শুনতে পায় এমন কি কবরস্থান যখন যায় সবাইকে চিনতে পারে যারা কবরে নামে তাদেরকেও চিনতে পারে আমার আব্বা জানে না মৃত ব্যক্তি পৃথিবী জমিনে কথা বলে যে তার প্রমাণ রয়েছে আব্বাজি আমার কবরে আপনার ফেরেশতা আসবে যুবকেরা ভালো করে বুঝুন ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মানজির যে কবরে বিবি যাবে না আমার বাপ যাবে না মা যাবে না বাচ্চা যাবে না কবরে শুধুমাত্র একা থাকতে হবে বাবা ওই কবরে যদি নবী আল্লাহ হও আমার নবী দেখা পাবে সুবহানাল্লাহ আবার বন্ধু গো সোনাবানি কে প্রত্যেকের কবরে নবী আসবে যারা নবী আল্লাহ তাদেরকে ছাড়া নবী ওই সময় সুপারিশ করবেন একমাত্র হাসলের মাঠে নবী আমার পাপীদের উদ্ধার করবেন ওই কবরটাই হলো এমন জায়গা যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারেন বেঈমানের কোনো উপকার কবরে আসবে না ঈমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে কারণ নবী আছেন আমাদের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন জান্নাত থেকে আরো নিকটে রেখেছি আন নবী আওলা বিল মুমিনিনা মিন
জানান খুশি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি বোঝা যাচ্ছে আমার বন্ধুরা কবরের আযাব অতি কঠিন ফেরেশতাগণ আপনার কাছে আসবেন যখন যদি নেককার হয় এ বাবাজিরা আমার যখন আপনি আমি কবরস্থ করে দিলাম আপনি জিয়ারত করে এ সোনাবাড়ি কের আপনার কিবলা তাই মূল জিনিস নয় কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস এটাও সেই হাদিসের ভিতরে এসেছে আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন আর যদি এমন হয় কিবলা মুখ হবে আবার পশ্চিম দিক হবে এটা আরো ভালো হয় কিন্তু বাবা আমার খেয়াল করুন যদি আমি পশ্চিম দিকে হই তাহলে মুলতাকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয় কারণ মুলতাকে পশ্চিম দিকে ফেরানো হয় মুলতাকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে দেই তাহলে আমরা যখন পূর্ব দিকে থাকি তখন ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে ছেলে মেয়ে বন্ধু বান্ধব কোন আপনজনেরা এসেছে ঘুরে দেখতে এই জন্য সকলের টার্গেটটাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা সে দেখবে কে আছে না আছে এ সোনা মানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি আমরা জিয়ারত করি জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জি আমার সোনা মানিকেরা আপনি কবরস্থানে গিয়েছেন আব্বা আমার ওখান থেকে আপনার কোন আপনার প্রশ্ন শুরু হলো আপনার রবকে আপনি বললেন দিনকে আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করে নিশ্চিত আপনার জন্য লাব্বাইক আল্লাহ তর থেকে আওয়াজ আসবে আমার বান্দা বান্দি ঠিক বলেছে জান্নাতের আরাম তাকে দাও ও গো বাবাজি পীরের কথা খবরে নাই তেমন তবলিগ জামাত কর সেটাও কবরে নাই কি গো তোমার পৃথিবীর ছবি নেই কয় রাকাত নামাজ পড়ছো সেটাও নাই হজ করছো কিনা যাকাত প্রদান করছো কিনা বাবা আমার সেসব নাই তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট তোমার রবকে রব্বি আল্লাহ দিন কি দিনুল ইসলাম আমার ধর্ম ইসলাম তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জি বোঝা গেল তিনটি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাব জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন কটা তিনটি বাবা আমার আরো সহি হাদিসের মধ্যে এটাও আছে বাবা একটি প্রশ্ন করা হবে শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নবী কি তোমরা কি বলতে শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে আব্বা আমার সোনা মানিকের কারণ আল্লাহকে এক প্রমাণ করতে গেলে নবীকে মানা দরকার কোরআন শরীফকে মানতে কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার নামাজ মানতে গেলে নবী মানা দরকার আব্বা আমার যাই কিছু মানবো কাবাকে কাবা বলতে গেলে নবী মানা দরকার নবী যখন উত্তর হয়ে যাবে সবকিছু তার সঠিক হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হবে এটা বুঝে নিতে এটা আকীদার কথা এ বন্ধুরে আমার এই কবরের মধ্যে যদি আমরা আযাবদায়ক হই গুনাহগার হই পাপিষ্ট হই তাহলে ফেরেশতারা মাটি চিত্তে চিত্তে দাঁতের দাঁড়াতে নীলবর্ণ চোখ নিয়ে কবরে আসবে ওরে আমার সোনা মানিকে আপনাকে আমাকে আপনার কি নাও বাবাকে রামান কাতেবির আসার আগে আরো একজন ফেরেশতা আপনার আমার কাছে আসবে বাবাজি আমার সেই ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বলবে তুমি লেখক কি করো দুনিয়ায় যত পাপ করেছো তোমার সমস্ত কাজে নিযুক্ত ছিলাম তুমি সব কিছু তোমার কাফনে লিখে দাও কালি কোথায় পাবো বলে তোমার থুতুকে কালি বানাব না কাগজ কাফনটাকে বানিয়ে সব লেখো আব্বা জি আমার ভালোগুলো লিখবে খারাপ লিখতে চাবে দাও আব্বা আমার এই করে লাস্ট পর্যন্ত দেখা যাবে তার একটা তালিকা করে গলায় লটকিয়ে চলে যাবে গ্রামান কাতে বিনাশবে পৃথিবীর জমিনে কবরের মধ্যে আপনার আমার জন্য আপনার প্রশ্ন হলো উত্তর দিতে সক্ষম হলো না বাবা ফেরেশতা যা শুরু করে দেবে আব্বা আমার অগ্নির গর্জ থাকবে তাদের কাছে বাবা আমার এত কষ্ট
जहां नाम सम्पर्क शुने कबरे कष्ट शुरू দলিত বর্ণ হয়েছে বাবা আবার তাকে জ্বালানো হয়েছে বাবাজি আমার হাজার হাজার বছর জ্বালিয়ে ওই আগুনটাকে কালো তৈরি করা হয়েছে যুবকেরা আমার খুব ভালো করে বুঝো এই জাহান্নাম এমন জাহান্নাম আদম নবীকে যখন জান্নাত থেকে দুনিয়ায় বার করে দেওয়া হলো উনি এমন পাহাড়ের উপরে আগুন জ্বালাবেন কিছু তৈরি করে রান্না করে খাবেন এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে বলে না এই জিব্রাইল যাও আগুন নিয়ে যাও সুবহানাল্লাহ বলে কি নিয়ে যাবে আগুন নিয়ে যান মালাক জাহান্নামের দারোগা এ বাবাজি মালিক আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন ওগো মালিক ভাই একটু আমাকে আগুন চাই কেন বলে আদম নবী আপনার কিছু রান্না করে খাবেন বলে আগুন একটু দেওয়া যাবে না বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবা রে কি আগুন তাহলে জাহান্নামে পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যাই দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও আধা আধা এক পিপিলিকা পরিমাণ আগুন বলছে ওটা যদি না পারো তন্তত হাফ বলছে হাফও যদি দেই তা দুনিয়ার জমির ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না